আজকে লেকচার নাম্বার 11 এ যেটা পড়বো সেটা হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন কি? সাইক্লোট্রন হচ্ছে একটা মেশিন। সাইক্লোট্রন হচ্ছে একটা মেশিন। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, তোমরা কিন্তু পড়া চলাকালে বা মোবাইলে পড়া দেখার সময় তোমরা পাশে খাতা কলম নিয়ে বসবে, আর এদিক ওদিক মন দেবে না। এদিক ওদিক মন দিলে ডিস্টার্ব হবে, এদিক ওদিক মন দেবে না। খাতা কলম নিয়ে বসো আর পরপর পড়াটাকে দেখতে থাকো এবং পড়া চালিয়ে যাও। সেটা দেখবে পড়াটা অটোমেটিক্যালি তোমার হয়ে গেছে। তাহলে সাইক্লোট্রন হচ্ছে একটা মেশিন। সাইক্লোট্রন কি করে? না, সাইক্লোট্রন এক্সপ্লয়েটেড করতে সাহায্য করে। সাইক্লোট্রন কি করে? এক্সপ্লয়েটেড করে। কাকে এক্সপ্লয়েটেড করে? না, চাষ করে। চার্জ পার্টিকেল। কেমন ধরনের চার্জ পার্টিকেল? না, পজিটিভ চার্জ পার্টিকেল বা আয়ন। তিন নম্বর কি করে? না, একটা পার্টিকেলকে যদি এক্সেলারেট করে, তাহলে কি হয়? না, ওই পার্টিকেলের ভেলোসিটি বাড়ে, তাহলে প্রোভাইড হাই ভেলোসিটি। তাহলে যদি হাই ভেলোসিটি হয়ে থাকে, অলসো প্রোভাইড হাই, শুধু হাই নয়, ভেরি হাই, এখানকার ভেরি লিখব, ভেরি হাই কাইনেটিক এনার্জি। অলসো কি প্রোভাইড করে? না, ভেরি হাই কাইনেটিক এনার্জি। কেমন করে? না, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মানে কি বলেছে, হাফ ইন দিস স্পেস। তাহলে অবশ্যই, তাহলে কাইনেটিক এনার্জি কি হতে থাকে? না, প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। বোঝা গেছে? আচ্ছা, সাইক্লোট্রন হচ্ছে একটা মেশিন যেটা এক্সপ্লয়েট করে চার্জ পার্টিকেলকে। কেমন ধরনের চার্জ পার্টিকেল? পজিটিভ বা আয়নযুক্ত চার্জ পার্টিকেল। তাহলে এক্সাইটেড করলে কি হবে? না, হাই ভেলোসিটি হবে এবং তার সাথে সাথে আমরা হাই কাইনেটিক এনার্জিও পাবো। বেসিক্যালি এবারে এটাকে আমরা ইউজ কোথায় করে থাকি? নিউক্লিয়ার রিয়্যাক্টর। কোথায় ইউজ করে থাকি? না, নিউক্লিয়ার নিউক্লিয়ার রিয়েক্টারে আমরা বেসিক্যালি এটা আমরা ইউজ করে থাকি। তাহলে এই সাইক্লোট্রনটাকে কিভাবে আমরা, এর ম্যাথমেটিক্সটা কিভাবে আমরা নেব, এই সাইক্লোট্রনে আমরা কি ইউজ করে থাকি? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ইউজ করে থাকি? যে এই ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে কিভাবে আমরা তার হাই ভেলোসিটি আমরা পেতে পারি, তার জন্য আমরা হাই কাইনেটিক এনার্জি পেতে পারি। বেসিক্যালি একটা জিনিস দেখো, এই একটা, এটা হচ্ছে মাইনাস, এই একটা প্লেট আর এটা একটা প্লেট। তাহলে চার্জ পার্টিকেলটা, আচ্ছা সাপোজ এই দিকটা তুমি মাইনাস ধরে নাও আর এদিকটা তো প্লাস, তাহলে এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট। এবার একটা চার্জ পার্টিকেল কি দেখবো? তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে দিকে। ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? পজিটিভ থেকে
নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে। এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স কত? সাপোজ ধরে নিলাম ভি। এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স কত? তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল রাখি, তাহলে ওই চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ড যেদিকে ক্রিয়া করছে সেই দিকে তার ভেলোসিটি আমরা পাব, সেই দিকে তার আমরা ভেলোসিটি পাব। ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন আমরা তার ভেলোসিটি পাব। তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক ফোর্সটা কত হবে? আচ্ছা এইটা আপনার ভেলোসিটি। এখানটা একটা জিনিস বোঝার চেষ্টা কর, যখন চার্জ পার্টিকেলটা এক্স ডিরেকশন, সাপোজ এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে সাপোজ ধরো চার্জ পার্টিকেলটা এক্স ডিরেকশনে মুভ করছে, তাহলে এক্স ডিরেকশনে যদি মুভ করে তাহলে ওই এক্স ডিরেকশনে ওই চার্জ পার্টিকেলটার উপরে ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই হয় তাহলে ওই চার্জ পার্টিকেলটা একটা ভেলোসিটি বাড়ছে, চার্জ পার্টিকেলটা ভেলোসিটি বাড়ছে, এক্সেলারেশন পাচ্ছে সেহেতু ভেলোসিটি বাড়ছে। তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের যদি ডিস্টেন্সটা যদি কম হয় তাহলে চার্জ পার্টিকেলটার ভেলোসিটি খুব একটা আমি বাড়াতে পারবো না, চার্জ পার্টিকেলটার ভেলোসিটি আমি খুব একটা বাড়াতে পারবো না। কেমন করে দেখো, তাহলে ওই চার্জ পার্টিকেলটা ভেলোসিটি আমাকে বাড়াতে গেলে কি করতে হবে? ডিস্টেন্সটাকে বাড়াতে হবে। চার্জ পার্টিকেলটার ভেলোসিটি যদি আমাকে বাড়াতে হয় তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের ডিস্টেন্সটা আমাকে কি করতে হবে? প্যারালাল প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স আমাকে বাড়াতে হবে। তখন আমরা কি দেখব? যদি ডিস্টেন্স বাড়ায়, সাপোজ ধরো ডিস্টেন্স আমি বাড়ালাম, সাপোজ আমি ডিস্টেন্স বাড়ালাম, তাহলে ডিস্টেন্স হচ্ছে কত? এটা প্লাস, এটা মাইনাস, ডিস্টেন্সটা সাপোজ ধরে নিলাম কি, ডিস্টেন্স আমি বাড়ি, ডিস্টেন্স আমি বাড়াতে আমি কি দেখতে পাচ্ছি? না, ডিস্টেন্স বাড়াতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পড়ে এসেছি ই ইকুয়াল টু ভি বাই ডি, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? ডি। ডিটাকে আমি কত করেছি? বাড়িয়েছি। ডিটাকে আমি কি করেছি? বাড়িয়েছি। ই এর সাথে ডি এর রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ই যদি, ডি যদি বাড়ে ই তাহলে কমবে, ডি যদি বাড়ে ই তাহলে কমবে, ই যদি কমে এর সাথে এল রিলেশন কি? না, এ প্রপোর্শনাল টু ই। তাহলে ই যদি কমে তাহলে এ তাহলে কমছে, তাহলে তার এক্সেলারেশন কমছে, এক্সেলারেশন যদি কমে তার ভেলোসিটি কমবে। আমি তার ভেলোসিটি বাড়ানোর জন্য কি বুঝতে পারলাম? যদি ভেলোসিটি বাড়াতে চাই তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে বেশিক্ষণ ধরে তাকে স্টে করতে হবে, দিলে এক্সেলারেশন বাড়বে, এক্সেলারেশন বাড়তে গেলে তাহলে ওর ডিস্টেন্স আমাকে বাড়তে হবে। এইটুকু আমি বুঝেছিলাম যে ভিএক্স ইকুয়াল টু ইউএক্স প্লাস এটি, তাহলে এই রিলেশন থেকে আমি কি বলেছিলাম যে আমাকে টিটাকে বাড়াতে হবে, টিটাকে বাড়তে গেলে কি করতে হবে? এই চার্জ পার্টিকেলটাকে এই ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে বেশিক্ষণ স্টে করতে হবে, বেশিক্ষণ স্টে করলে কি হবে? এক্সেলারেশন বাড়বে, এক্সেলারেশন বাড়লে আমরা ভেলোসিটি বেশি পাব। সেই মতো অনুসারে আমি ডিস্টেন্স বাড়ালাম, ডিস্টেন্স বাড়াতে আমি কি দেখলাম? না, ডিস্টেন্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক কি হচ্ছে?
ম্যাগনেটিক ফিল্ডটা কি করছি আউটওয়ার্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এক্স ওয়াই প্লেন বরাবর আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি আউটওয়ার্ড, মানে কোন উপরের দিকে ক্রিয়া করছে। আউটওয়ার্ড মানে আমি ডট নিতে পারি, আউটওয়ার্ড মানে ডট নিলাম, ক্লিয়ার? বেশি ঘাটাঘাটি করবো না। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই ডি গুলো হচ্ছে কি না হলো মেটালিক, একটু নিচে দেখি, ডি হচ্ছে হলো মেটালিক কন্টেনার, এবারে এদের মাঝখানে কি করেছি একটা সোর্স রেখেছি, এদের মাঝখানে কি করেছি সোর্স রেখেছি, এদের মাঝখানে কি করেছি সোর্স রেখেছি, তাহলে এস হচ্ছে কি সোর্স অফ চার্জ পার্টিকেল। এই ডি দুটোকে কি করেছি, এই ডি দুটোকে কি করেছি না একটা হাই ফ্রিকোয়েন্সি যুক্ত ভোল্টেজের সাথে যুক্ত করেছি, তাহলে হাই ফ্রিকোয়েন্সি যুক্ত একটা এসি ভোল্টেজের সাথে যুক্ত, এসি ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সি, তাহলে এই এসি ভোল্টেজ, এসি ভোল্টেজ মানে হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট মানে একটা নির্দিষ্ট সময় ধরে এদিকে যাবে কারেন্টটা, আবার নির্দিষ্ট সময় ধরে পর কারেন্টটা আবার এদিকে যাবে, নির্দিষ্ট সময় পর এদিকে, নির্দিষ্ট সময় পর এদিকে, নির্দিষ্ট সময় পর এদিকে, তার অভিমুখ চেঞ্জ হবে। তাহলে একটা এসি ভোল্টেজ, তাহলে ওই এসি ভোল্টেজটার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি প্রায় 10 লাখ থেকে 10 লাখ থেকে প্রায় 100 লাখ, মানে 1 কোটি, তার ফ্রিকোয়েন্সি কত 10 লাখ থেকে 100 লাখ পর্যন্ত তার ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ কত প্রায় 10,000 ভোল্টেজ, ভোল্টেজ কত না প্রায় 10,000 ভোল্টেজ। এই জায়গাটায় কি করেছি একটা ডিফ্লেক্টর লাগিয়ে, এই জায়গাটায় কি করেছি একটা ডিফ্লেক্টর লাগিয়েছি, ডিফ্লেক্টরটা কি করে আমরা পরের দিকে জানতে পারবো, আমরা একটু পরে পরেই জানতে পারবো, এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। তাহলে এটা ছিল তার কনস্ট্রাকশন, তোমরা টপিক দিতে পারো এটা ছিল তার কনস্ট্রাকশন। তাহলে এইভাবে একটা আমি কি করলাম একটা যন্ত্র তৈরি করলাম, বোঝা গেছে? নেক্সট তার ওয়ার্কিং, তার ওয়ার্কিং, তার ওয়ার্কিং কি করবো না এই সোর্স, এই সোর্সটা থেকে কি হয়েছে সাপোজ ধরো একটা চার্জ পার্টিকেল, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করছে আগে দেখো, সাপোজ এটা যখন প্লাস, ডি ওয়ানটা যখন প্লাস, ডি টুটা যখন মাইনাস,
ওয়ার্কিং এর নাম্বার ওয়ানে দেবে যখন জি ওয়ান কন্টেনারটা প্লাস আর জি টুটা যখন মাইনাস, জি টুটা হচ্ছে মাইনাস, তখন আমরা কি দেখতে পাচ্ছি না তখন এই চার্জ পার্টিকেলটা, তখন এই চার্জ পার্টিকেলটা কি দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। তখন আমি কি দেখতে পেলাম, তখন এইটুকু জায়গার মধ্যে ওই চার্জ পার্টিকেলটা একটা এক্সেলারেশন পেল। যখনই এক্সেলারেশন পেল তখনই ওই চার্জ পার্টিকেলটার ভেলোসিটি বাড়ল। ভেলোসিটি তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত আমি সাইন দিয়েছি। এবার তাহলে এইখানটা কি হলো, হ্যাঁ ভেলোসিটিটা বাড়ল, কারণ ইলেকট্রিক ফিল্ড এইখানটা ক্রিয়া করছে, তো ইলেকট্রিক ফিল্ড এইভাবে ক্রিয়া করছে, এইভাবে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে। যখনই ভেলোসিটিটা বাড়ল তখন কি দেখলাম, ওই চার্জ পার্টিকেলটা তখন কি দেখছে, দেখো তখন ওই চার্জ পার্টিকেলটা কি দেখছে, তাহলে যখন ডি ওয়ানটা পজিটিভ ডি টুটা নেগেটিভ তখন কি দেখতে পাচ্ছি, লেখো ওই এইখানটাই লিখি, ওই চার্জ পার্টিকেল পার্টিকেল ডি টুর দিকে, ডি টু এর দিকে এগিয়ে যায় এবং ভেলোসিটি বাড়তে থাকে। যখন জি টু এর মধ্যে প্রবেশ করে তখন কি দেখতে পাচ্ছি, তখন ইকুয়াল টু জিরো। কেন না, এটা একটা হলো মেটালিক কন্টেনার, তাহলে হলো যদি হয় তাহলে এই মেটালিক কন্টেনারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি আর তার অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড কি আর জিরো, সারফেসে কি আর ম্যাক্সিমাম, এটুকু তো আমরা জানি। তাহলে তখন ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে জিরো। তাহলে ওই চার্জ পার্টিকেলটা কি হলো, ডি টুর মধ্যে প্রবেশ তো করলো, প্রবেশ করার পর তখন কার করে ওই চার্জ পার্টিকেলটার উপর ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, বাইরের দিকে, মোশনটা কোন দিকে, ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, বাইরের দিকে, আউটওয়ার্ড। মোশন হচ্ছে কোন দিকে, মোশন এই মোশন হচ্ছে কোন দিকে, এই দিকে মোশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের মোশন ডিরেকশন, মোশন হচ্ছে কোন দিকে, এই দিকে। তখন ফোর্সটা কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে, ফোর্সটা তখন কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে। তখনই এই চার্জ পার্টিকেলটা কি হলো, সার্কুলার পাথ নিল, চার্জ পার্টিকেলটা কি হলো সার্কুলার পাথ নিল। সার্কুলার পাথ নেওয়ার পর এবারে কি দেখবো, জি টুটা কি হয়েছে, এবারে ওই জি টু থেকে ওই চার্জ পার্টিকেলটা কি হচ্ছে বেরিয়ে আসতে চাইছে, তখন ইকুয়াল টু জিরো হয়। তাহলে এর মধ্যে আমি কি দেখলাম, জি টুর মধ্যে ইকুয়াল কি হলো জিরো হলো, এবং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ফিল্ডের জন্য চার্জ পার্টিকেল রাইট হ্যান্ড থাম্ব রুল অনুসারে ডিরেকশন চেঞ্জ করে ও সার্কুলার পাথ নেয়। যখন চার্জ
পার্টিকেল জি টু থেকে বেরিয়ে আসে আসে তখন তখন কি দেখতে পাই না, তখন ওই এসি ভোল্টেজের এসি ভোল্টেজ বলতে পারি বা এসি অসিলেটর বলতে পারি, এটা হচ্ছে কি এসি ভোল্টেজ বা এটাকে আমরা বলতে পারি এসি অসিলেটর। এটাকে আমরা বলতে পারি অসি এসি অসিলেটর। তখন এই তখন এসি অসিলেটর অসিলেটর কি করে, তখন এই এসি অসিলেটর কি করে তার পোলারিটি চেঞ্জ করে দেয়। তখন এই এসি অসিলেটর তার পোলারিটি পোলারিটি চেঞ্জ করে, তাহলে ওই এসি অসিলেটর এসি অসিলেটরটাকেও ওইভাবে সেট করা উচিত যে যখন সার্কুলার পাথটা কমপ্লিট করবে হাফ সার্কুলার পাথটা কমপ্লিট করবে সে তখন সে তখন তার পোলারিটিটাও চেঞ্জ করবে। যখন সে পোলারিটিটা চেঞ্জ করবে তখন এটা কি হয়ে যাবে, তখন এটা প্লাস এটা মাইনাস, ক্লিয়ার হয়েছে, পোলারিটি চেঞ্জ করে। তাহলে সেকেন্ড পয়েন্টে এসে যাই, তাহলে পোলারিটিটা চেঞ্জ করে, তাহলে সে পোলারিটি যদি চেঞ্জ করে তখন ডি ওয়ান কি হয়ে যায়, ডি ওয়ান হচ্ছে মাইনাস আর ডি টু কি হয়ে যায় প্লাস, তখন ডি টু কি হয়ে যাবে প্লাস। তখন কি হবে ওই চার্জ পার্টিকেলটা ডি টু থেকে ডি ওয়ান এর দিকে অগ্রসর হবে, তাহলে ডি টু থেকে যখন ডি ওয়ান এর দিকে অগ্রসর হবে তখন আবার তার ভেলোসিটি কি হবে বাড়বে, তখন তার আবার কি হবে ভেলোসিটি বাড়বে। তখন তার যদি ভেলোসিটি বাড়ে সে সামান্যটুকু হলেও একটু বেশি ভেলোসিটি পেলে কি হবে একটু বড় ধরনের সার্কুলার পাথ কমপ্লিট করবে, একটু বড় সার্কুলার পাথ কমপ্লিট করবে। সে সার্কুলার পাথটা এতটাই ছোট হয়ে থাকে, খুব ছোট হয়ে থাকে, তাহলে এই সার্কুলার পাথ গুলোকে আমরা একটা সার্কুলার পাথের মতো করে ভাবতে পারি, কিন্তু অবশ্যই একটু হলেও তো বড় হবে, অবশ্যই একটু হলেও বড় হবে। তাহলে তখন কি হবে ওই চার্জ পার্টিকেলটা ডি ওয়ান এর মধ্যে প্রবেশ করবে, তাহলে পোলারিটি চেঞ্জ করে, তখন ডি ওয়ানটা কি হয়ে যায় মাইনাস ও ডি টুটা কি হয়ে যায় পজিটিভ। তখন ওই চার্জ পার্টিকেল চার্জ পার্টিকেলের ভেলোসিটি পুনরায় বাড়ে, পুনরায় বৃদ্ধি পায়, পুনরায় বৃদ্ধি পায়, ও ডি ওয়ানে প্রবেশ করে, ও ডি ওয়ানে প্রবেশ করে, ডি ওয়ানে প্রবেশ করে এবং সেম কন্ডিশন ডি ওয়ান ফলো কন্টেনার একটা, তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু জিরো, এর মধ্যেও ইকুয়াল টু জিরো, এর মধ্যেও ইকুয়াল টু জিরো, এর মধ্যে ই জিরো, এর মধ্যেও ই জিরো। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য সে আবার কি করে সার্কুলার পাথ নেবে, প্রবেশ করে, ও ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড এর জন্য সার্কুলার পাথ অতিক্রম করে, সার্কুলার পাথ অতিক্রম করে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হলো সার্কুলার পাথ অতিক্রম করলো, সার্কুলার পাথ অতিক্রম করার পর সে যখন আবার ডি ওয়ান থেকে বেরোতে শুরু করবে তখন কি দেখতে পেলাম এই এসি অসিলেটরটা কি করলো, তখন ডি ওয়ানটাকে পজিটিভ আর ডি টুটাকে নেগেটিভ। তাহলে একটা ফুল সার্কুলার পাথ অতিক্রম করতে গেলে এসি অসিলেটরটা কি করছে, এই যতটা সার্কুলার পাথ অতিক্রম করছে এর ততবার পোলারিটি চেঞ্জ করছে, এই এসি অসিলেটরটা কি করছে এ যতটা সার্কুলার পাথ পরিভ্রমণ করবে এ ততবার কি করবে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে থাকবে, মানে তার পোলারিটি চেঞ্জ করতে থাকবে। তার মানে তার ফ্রিকোয়েন্সি যদি 10 লাখ হয়ে থাকে
তার মানে 10 লাখ বাড়ছে পোলার কি চেঞ্জ করলে, তার মানে 10 লাখ বাড়ছে সার্কুলার পাথ অতিক্রম করলে। ফ্রিকোয়েন্সি মানে তো আমরা বুঝি এক সেকেন্ডে কতবার তার পোলারিটি চেঞ্জ করছে, তাহলে এক সেকেন্ডে সে যদি 10 লাখ বার পোলারিটি চেঞ্জ করে তার সার্কুলার পাথটাও 10 লাখ বার হবে। তার মানে কতটা হাই স্পিডে এই থিওরিটা ঘুরতে থাকে তোমরা বোঝার চেষ্টা করো, অনেক হাই স্পিডে হতে থাকে। তাহলে এইভাবে আমরা কি দেখবো, ওই চার্জ পার্টিকেলটা পুনরায় আবার এখানটা ভেলোসিটি প্রাপ্ত হবে, একটু বেশি ভেলোসিটি আছে সার্কুলার পাথ নেবে, আবার সোজা আসবে, আবার ভেলোসিটি প্রাপ্ত হবে, এই এই বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার? আমরা আরো করছি কেন করছি তার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেছে, তোমরা বোঝার চেষ্টা করো। এবার তাহলে কি দেখলাম, 3 নম্বর পয়েন্টে আসছি। তাহলে এইভাবে কি দেখলাম, ক্রমশ তার রেডিয়াস বাড়তে 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 ক্রমশ রেডিয়াস বৃদ্ধি পেতে বৃদ্ধি পায় ও এক সময় ওই চার্জ পার্টিকেল ডি কন্টেনারের পরিধি বরাবর আছে, তাহলে ঘুরতে ঘুরতে এক সময় আমি কি দেখলাম, পুরোপুরি একদম পরিধি বরাবর চলে আসে ওই চার পার্টিকেলটা। যখনই ওই পরিধি বরাবর চলে আসে তখন আমরা কি দেখেছি, যে তখন তার ইলেকট্রিক ফোর্স ম্যাক্সিমাম হয়, কারণ পরিধি বরাবর ইলেকট্রিক ফোর্স হিসাবে ম্যাক্সিমাম হয়। তাহলে ইলেকট্রিক ফোর্সটা যখনই ম্যাক্সিমাম হবে, তখন এই চার পার্টিকেলটা সোজাসুজি এই ডিফ্লেক্টর, এটা হচ্ছে কি ডিফ্লেক্টর, এই ডিফ্লেক্টরের দ্বারা কি হচ্ছে, ডিফ্লেক্টরের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং এক্সিট হয়, এটা হচ্ছে কি এক্সিট, এটার নাম দিয়ে দাও এক্সিট। তাহলে ওই চার্জ পার্টিকেলটা কি হয়, ডিফ্লেক্টর থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে আসে, তাহলে ডি কন্টেনারের পরিধি বরাবর আসে ও আসে, তখন ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হয় ও চার্জ পার্টিকেল ডিফ্লেক্টরের
দ্বারা বাইরে বেরিয়ে আসে। রিফ্লেক্টর দ্বারা কি হলো? বাইরে বেরিয়ে আসে। ক্লিয়ার? তাহলে এই রূপ যে চার্জ পার্টিকেলের যে পাথ, এই রূপ চার্জ পার্টিকেলের পাথটাকে আমরা কি বলে থাকি? স্পাইরাল পাথ। তাহলে এই রূপ পাথটাকে আমরা কি বলে থাকি? স্পাইরাল পাথ। এই রূপ পাথটাকে আমরা কি বলে থাকি? স্পাইরাল পাথ। বোঝা গেছে? তাহলে এইভাবে একটা চার্জ পার্টিকেলকে বারবার বারবার মুভ করাতে 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 সার্কুলার পাথ বরাবর মুভ করাতে করাতে তার ভেলোসিটিটাকে ক্রমশ বাড়ানো হয় এবং বাড়ানোর পর তাকে ডিফ্লেক্টরের মাধ্যমে তাকে বাইরে আনা হয়। তাহলে আমরা কি করতে পারলাম? তাহলে এই মেশিনের সাহায্যে একটা হাই এক্সেলারেশন পেলাম, হাই ভেলোসিটি পেলাম। ভেলোসিটি হাই পাওয়া মানে কাইনেটিক এনার্জিও আমরা হাই পাবো। তার মানে এর পরের টপিক আসছে কি? হাই, এতদূর পর্যন্ত তোলা হয়েছে তো। তারপরে তাহলে আমরা কনস্ট্রাকশন দেখলাম, ওয়ার্কিং দেখেছি, ওয়ার্কিং এর তিনটা পয়েন্ট হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো যে এইখানটাই করি, তিনটা পয়েন্ট করে ফাইন স্পিড অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে স্পিড কি হবে? স্পিড কি হবে? স্পিড আমরা বার করতেই পারবো, আর ইকুয়াল টু এম ভি পারপেন্ডিকুলার। যখনই এই ডি কন্টেনারের মধ্যে আছে তখন তার স্পিড বাড়ছেও না কমছেও না, কনস্ট্যান্ট থাকছে। তাহলে ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি বাই কিউ ভি। তাহলে ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর কিউ ভি ডিভাইড বাই এম। ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি ইকুয়াল কি বলতে পারি? আর কিউ ভি ডিভাইড বাই এম। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা পেয়ে গেছি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? হাফ এম ইন্টু ভি স্কোয়ার। আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার কিউ স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে একটা এম একটা এম কাটা গেল, তাহলে হাফ আর স্কোয়ার কিউ স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই এম। তাহলে কাইনেটিক এনার্জিটাকে আমরা বের করতে পারলাম, ভেলোসিটি আমরা বার করতে পেরেছি, কাইনেটিক এনার্জি আমরা প্রাপ্ত করতে পেরেছি। নেক্সট খুব ইম্পর্টেন্ট, নেক্সট টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা আমরা বার করতে যাইব, এরপর যেটা আমরা বার করব চার নম্বর কি? হাই টাইম পিরিয়ড। হাই টাইম ভালো করে বোঝার চেষ্টা। এই চার্জ পার্টিকেলটা একটা সার্কুলার পাথ অতিক্রম করছে, যে সময়টা নিচ্ছে এই অসিলেটরটা সেই সময়ের মধ্যে একবার পোলারিটি চেঞ্জ করছে। তার মানে এই চার্জ পার্টিকেলের একবার সার্কুলার পাথের জন্য যে টাইম, অসিলেটরেরও সেই একই টাইম। অসিলেটরের পোলারিটি একবার চেঞ্জ করার জন্য সেই একই টাইম, প্লাস থেকে সেটা প্লাস, একবার মাইনাস হলো আবার পুনরায় প্লাস হওয়ার জন্য সেই একই টাইম। বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। এই সাইড আমি করি, দেখো কি করছি। সাপোজ ধরো
সাপোজ ধরো যখন জি ওয়ানটা প্লাস ছিল জি টুটা মাইনাস ছিল তখন একটা সার্কুলার পাথ নিচ, তখন একটা সার্কুলার পাথ নিচ, যখন জি টুটা প্লাস হলো ডি ওয়ানটা মাইনাস হলো তখন কি করলো আরেকটা সার্কুলার পাথ নিল, তখন কি করলো আরেকটা সার্কুলার পাথ নিল। তাহলে এই এসি অসিলেটরটা একবার ফুল সাইকেল কমপ্লিট করতে তার কতটা সময় লেগেছে? এইখান থেকে এতটা। তাহলে এই টাইম পিরিয়ডটাতেই তো ওই চার্জ পার্টিকেলটা একটা সাইকেল কমপ্লিটও করেছে, ক্লিয়ার করতে পেরেছে, বোঝাতে পেরেছে। তাহলে এখানকার আমরা যদি ওই এসি অসিলেটারে ওই অসিলেটারে ফ্রিকোয়েন্সি যদি বার করতে পারি SC = 1/T, আমরা কি বলতে পারি? কারণ T = 2πm³b, তাহলে qb/2πm। তার মানে ওই অসিলেটরটার ফ্রিকোয়েন্সি কি হবে? সেম হবে। এই অসিলেটরটার ফ্রিকোয়েন্সি লক্ষ্য করো qb/2πm, তার মানে কি যে ফ্রিকোয়েন্সিটা ওই ফ্রিকোয়েন্সিটা তোমরা এখানে একটা জিনিস লিখতে পারো কি না একটা জিনিস লিখে নাও টাইম পিরিয়ড অফ কিউ পার্টিকেল। এদিক থেকে টাইম বোঝার চেষ্টা করবে, টাইম পিরিয়ড অফ কিউ পার্টিকেল ফর ওয়ান সাইকেল, একটা ওয়ান সার্কুলার লিখো, ওয়ান সার্কুলার, তাহলে টাইম পিরিয়ড ফর ওয়ান সার্কুলার ইকুয়াল টু, আমরা ঠিক লিখতে পারি টাইম পিরিয়ড ফর টাইম পিরিয়ড ফর ওয়ান পোলারিটি চেঞ্জ অফ এসি অসিলেটর। লিখতেই পারি, তার মানে নেক্সট লাইন লিখো, তার মানে আমরা কি লিখতে পারি না ফ্রিকোয়েন্সি অফ কিউ পার্টিকেল ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অফ এসি অসিলেটর। লিখতেই পারি, তার মানে ফ্রিকোয়েন্সি অফ এসি অসিলেটর মানে হচ্ছে কি অসিলেটর সাইক্লোটোন ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে কি সাইক্লোটোন ফ্রিকোয়েন্সি। তার মানে হচ্ছে সাইক্লোটোন ফ্রিকোয়েন্সি, সাইক্লোটোন ফ্রিকোয়েন্সি আমরা কতবার করেছি qb/2πm। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা একটা জিনিস লক্ষ্য করো, যেটা বলতে বলতে আমি চলে গেছি, যে একটা জিনিস লক্ষ্য করো যে রেডিয়াস অ্যান্ড রেডিয়াস এবং ভেলোসিটি এর উপর
নির্ভরশীল নয়, রেডিয়াস এবং ভেলোসিটি উপর ফ্রিকোয়েন্সিটা নির্ভরশীল নয়, তাহলে ওই সাইক্লোটোনের আমরা ফ্রিকোয়েন্সিও বার করতে পারবো। তাহলে একবার পোলারিটি চেঞ্জ করতে তার কত সময় লাগবে সেটাও আমরা বার করতে পেরেছি। তাহলে এই ছিল তার ওয়ার্কিং, এই ছিল সাইক্লোটোনের ওয়ার্কিং। তাহলে সাইক্লোটোনের সাহায্যে আমরা কি করতে পারলাম, বারবার রোটেট করিয়ে 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 তার স্পিড বাড়ালাম, ইলেকট্রিক ফিল্ডের জন্য স্পিড বাড়ালাম, আর বারবার রোটেট করিয়ে ওই যে কন্টেনারটার মধ্যে বেশিক্ষণ স্টে করালাম ও হাই ভেলোসিটি আমরা প্রোভাইড করলাম এবং হাই ভেলো হাই কাইনেটিক এনার্জি আমরা পেলাম। ক্লিয়ার করা গেছে? এই সাইক্লোটোনের লিমিটেশন আছে, সাইক্লোটোনের লিমিটেশন আছে। কি লিমিটেশন? খোলা হয়েছে তো, খোলা হয়েছে। আচ্ছা, এই সাইডেই করছে লিমিটেশন, এই সাইডেই করছে, সাইডেই করছে, লিমিটেশন নাই। আমরা কি লিখবো? হাইড্রোটোনের 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 সাহায্যে কোন নিউট্রাল পার্টিকেলে ভেলোসিটি সাইক্লোটোনের কাজে নিউট্রাল পার্টিকেলের ভেলোসিটি সাইক্লোটোনে আচ্ছা সাইক্লোটোনে সাইক্লোট্রন যন্ত্রে কোন নিউট্রাল পার্টিকেল ব্যবহার করা হয় না, কোন নিউট্রাল পার্টিকেল সাইক্লোট্রনে কিন্তু ব্যবহার করা হয় না। সেকেন্ড, নিউট্রাল পার্টিকেল ব্যবহার করা হয় না, এটুকু তো বোঝা যাচ্ছে। নেক্সট, সাইক্লোটোন যন্ত্রে সাইক্লোট্রন যন্ত্রে খুবই স্মল, খুবই ছোট ছোট আধান বা পার্টিকেল ব্যবহার করা হয়, খুবই ছোট আধানের পার্টিকেল ব্যবহার করা হয় না, খুবই ছোট আধানের পার্টিকেল ব্যবহার করা হয় না। কেন হয় না? এখানে কারণ আসতে পারে, কেন হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে, ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে আমরা তার ভেলোসিটি বাড়াতে পারি। তাহলে ভেলোসিটি বাড়াতে 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 যদি ওই ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির সাথে সমান হয়ে যায়, কারণ এই চার্জ পার্টিকেলটার ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটির সাথে সমান হয়ে যায় তখন আমরা কি দেখি, তখন কি দেখবো? না, আইনস্টাইনের আমরা ইকুয়েশন আমরা পড়েছি, আইনস্টাইনের ইকুয়েশনে আমরা কি পড়েছি, আইনস্টাইনের ইকুয়েশনে আমরা কি পড়েছি? না, এম ইকুয়াল টু এম জিরো ডিভাইডেড বাই
1 plus v square divided by c square. 1 plus v square divided by 1 plus, sorry, 1 minus. 1 minus v square divided by c square. তার থিটা হচ্ছে কি লাইটের ভেলোসিটি, ভিটা হচ্ছে কি ওই পার্টিকেলটার ভেলোসিটি। তাহলে আমি এতক্ষণ কি বলছিলাম, আচ্ছা এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে ওই মুভিং চার্জের মাস, মুভিং চার্জের মাস, যাকে আমরা অনেক মুভিং চার্জের মাস। আর এম জিরোটা হচ্ছে কি রেস্ট মাস, এনজিওটা হচ্ছে রেস্ট মাস। দেখো না, যদি ওই পার্টিকেলটার ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটির সাথে সমান হয়ে যায়, তার মানে আমি কি দেখতে পাচ্ছি, তার মানে সমান যদি হয়ে যায় নিচেটা জিরো হয়ে যাচ্ছে, জিরো মানে এম জিরো বাই জিরো মানে আপনি কি ইনফিনিটি, তার মানে ওই মুভিং চার্জের মাস যা ক্রমশ কি হচ্ছে বা কি হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে একটা কনক্লুশন নোট করবে, যদি যদি চার্জ পার্টিকেলের, চার্জ পার্টিকেলের ভেলোসিটি লাইটের ভেলোসিটি সাথে সমান হয় তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে মুভিং চার্জ পার্টিকেলের মাস বৃদ্ধি পায়। তাহলে চার্জ পার্টিকেলের যদি মাস বৃদ্ধি পেতে থাকে, তাহলে মাস যদি বৃদ্ধি পেতে থাকে, মাস যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে টাইম পিরিয়ড কি হবে ক্রমশ কমতে থাকে। তাহলে টাইম পিরিয়ড যদি কমে, টাইম পিরিয়ড যদি কমতে থাকে, তাহলে এই এসি অসিলেটরটা যে ফ্রিকোয়েন্সিতে পোলারিটি চেঞ্জ করছে, যে টাইমে পোলারিটি চেঞ্জ করছে, সেই টাইমের মধ্যেই চার্জ পার্টিকেলটা সার্কুলার পাথ কমপ্লিট করতে পারবে না। তাহলে সার্কুলার পাথ যদি কমপ্লিট করতে না পারে, তাহলে আমরা ওই চার্জ পার্টিকেলকে আর মুভ করাতে পারবো না। তাহলে কি বললাম, যদি মাসটা বৃদ্ধি পায় তাহলে টাইম পিরিয়ড কি হবে, মাস যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে টাইম পিরিয়ড কি হয়ে যাবে, যত মাস বাড়বে টাইম পিরিয়ড তত কি হতে থাকবে, বৃদ্ধি পাবে। তাহলে টাইম পিরিয়ড তত যদি বৃদ্ধি পায়, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে পোলারিটি চেঞ্জ করছে সেই ফ্রিকোয়েন্সিতে সে কি করবে, সার্কুলার পাথ অতিক্রম করবে না, সার্কুলার পাথ অতিক্রম আরো ভিন্ন টাইমে করবে, তখন কি হবে, ফ্রিকোয়েন্সি পোলারিটি চেঞ্জের সাথে সাথে সার্কুলার পাথ যদি চেঞ্জ না হয়, সার্কুলার পাথ যদি চেঞ্জ না হয়, তখনই তো আর আমি কাইনেটিক এনার্জি আর বাড়াতে পারবো না। তাহলে এই ছিল সাইক্লোটনের লিমিটেশন। আমাদের বইতে এটুকু পর্যন্তই সাইক্লোটনের যন্ত্রের বিষয়বস্তু রয়েছে। আচ্ছা তোমাদের লাস্টবারের জন্য আমি বলি, তোমরা যেন খাতা কলম নিয়ে বসো আর পড়াটাকে চালিয়ে যাও, ঠিক আছে। আজকে এটুকু পর্যন্ত, অল দ্য বেস্ট।